অজ্ঞের কথা বিশ্বাস করা হারাম, হাত দেখিয়ে রাশিফল গণনা করা হারাম। এটা করলে আল্লাহর উপর থেকে যেন তার বিশ্বাস উঠে যায়। এই সেন্সে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তাবিজ ব্যবহার করাও জায়েজ নয়, শিরিক আর হারাম। তাবিজ এই দেশে আছে না নেই? কত আলেম নামে কলঙ্ক, পীর নামে কলঙ্ক, ওরা তাবিজের ব্যবসা করে যাচ্ছে। আমি যতগুলো হাদিস পড়েছি তাবিজের বিরুদ্ধে, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে শক্ত শক্ত হাদিস, তাবিজ ব্যবহার করা হারাম, হারাম এবং শিরিক। তাবিজ আছে কার কার মাথায়, গলায় হাতে হাত বলেন তো, এখানে আছে অনেকের আছে, হাত বলেন। এই মুহূর্তে খুলে ফেলা লাগবে। সেদিন ফরিদপুরে ডাক্তার শাহিন জামদারের চেম্বারে গিয়েছিলাম, যে দেখি অনেক আরেক ডাক্তার মানুষের একটা ছবি টাঙিয়ে ওর গলার ভেতরে কমপক্ষে 500 তাবিজ। বললাম ভাই এত তাবিজ, যত মানুষ আছে ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে ওর হাতে গলায় মাজায় তাবিজ দেখলে খুলে রেখে দি। ডাক্তারের চেম্বারে যদি এত তাবিজ পাওয়া যায়, বাংলাদেশ ঘুরলে আমার মনে হয় তাবিজ হয়ে যাবে কয়েক গাড়ি। মক্কা মদিনায় 45 দিন থাকলাম, কারো তো তাবিজ দেখলাম না। ওটা যদি জায়েজ হবে, ইসলাম হবে, তো ওখান থেকে পাওয়া যাবে। কথা বলছে না কেন? জন্ম নিতে পারে না, ওর গলায় হাতে মাথায় 14টা করে তাবিজ ঝুলিয়ে দিয়েছে। ও যদি কথা বলতে পারতো আমার মনে হয় বলতো আল্লাহ পেটের ভেতরে ছিলাম, ভালো ছিলাম, দুনিয়ায় কেন পাঠাইলে? তাবিজের যন্ত্রণায় বাঁচি না। আপনার যদি কোন সমস্যা হয় সেরা নাস ফালাক আর সেরা ফাতিহা পড়ে ফুদেন দায় যাচ্ছে, তাবিজ ঝোলানো দায় যাচ্ছে। ওটা যারা দেয় ওরা যেন আমার আল্লাহকে বিশ্বাস করে না, ওই তাবিজের উপরে ভরসা চলে আসে, এই জন্য এটা শিরিক। এটা কি? আর শিরিক যদি কেউ করে ওকে আল্লাহ মাফ করবে না। যেন যাদের আছে খুলে ফেলেন, ভাই দেখে আপনি তোলেন তো, হাত তোলেন তো, এখানে আছে অনেকের গলায় মাথায় দেখা যাচ্ছে, তোলেন। হ্যাঁ আবার গলা ঢেকতেছে। এই মুহূর্তে খুলে ফেলে দেন, কিচ্ছু করতে পারবেন আপনার তাবিজ। কিসের তাবিজ? এমনকি নবীজি পর্যন্ত কারো করে উপকার করতে পারবেন না। উপকার করার মালিককে? আমি নবীজির কবরে সালাম দেওয়ার সময় হাত তুলেছিলাম, পুলিশ এসে আমার হাতের উপর এক বাড়ি দিয়েছে, ডাক দেয়া বলে হাজির হজ্জাত, নবীর কাছে কি চান, কি দিতে পারবে নবী আপনাকে? আপনার যদি কিছু দরকার হয় পেছনের দিকে করেন, কাবার মালিক আল্লাহর কাছে বলেন। চিন্তা করেন, মাথা ঠান্ডা করে, যে নবীকে সালাম দেওয়ার জন্য তামাম দুনিয়ার মানুষ পাগল, সেই নবীর কাছে নাকি স্লাইমি শুধু হাত তুলে দোয়া করছিলাম, আমার ফাহানা লাখা দিক রাখ, আল্লাহ তুমি নবীর সম্মান আরো বাড়িয়ে দাও। পুলিশ মনে করছে আমি কিছু চাই, এখানে আমার হাতে বাড়ি দিয়ে হাত নামিয়ে দিল, কিছু দরকার যদি হয় কাবার মালিক আল্লাহ তার কাছে বলেন। জুতার ফেতাও যদি না থাকেন আগে বলবেন আল্লাহকে, তারপরে অন্য কাউকে। কথা বলছে না কেন? আল্লাহর কাছে যাওয়ার অভ্যাস করা লাগবে। আজ এই বিশ্বাসটা আমাদের আস্তে আস্তে উঠে যাচ্ছে, যেহেতু এই বাংলাদেশে মাজার বেশি, কবর পূজা হয় বেশি, পীর পূজা হয় বেশি। এই কবর পূজা, মাজার পূজা, পীর পূজা মক্কা মদিনায় নেই। আছে যদি থাকতো তাহলে উসমানের কবর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন নবীজি, পড়ে আছে সাধারণ ভাবে বোঝা যাচ্ছে না যে কবর কিনা, একটা পাথর দেওয়া শুধু ফাতেমাতুল জাহরার মতো মানুষ পড়ে আছে জান্নাতুল বাকিতে, বোঝা যাচ্ছে না কবর কিনা। আর তুমি গরু ছাগল মরে যাও, কবর তোমার তিনতলা হয়, এলাকায় মনে হয় মাছ আর নেই, মাজারের যন্ত্রণায় শেষ হয়ে গেল দুনিয়া। যত মাজার আর পীর সব বাংলাদেশ, পীর বলা হয় ওই জিনিসকে আপনি যেটা জানেন না, আস আলু আহলা জিক্রি কুম তোমরা তালামুন, যেটা জানো না সে জানে তার কাছে জেনে নাও, এটা পীর। ওর কাছে হাদিয়া তোফা নিয়ে যাওয়া লাগবে, পায়েসমা খাওয়া লাগবে, শেলতা দেওয়া লাগবে, পূজা করা লাগবে, পেয়েছো কথা? ঘন্টামি এগুলো ইসলাম না, এগুলো কি ঘন্টামি? মক্কা মদিনায় যে করে দেখেন তো এগুলো সব খুলে ফেলবে, নতুন নতুন ইসলাম বানিয়ে। আর এই সমস্ত মাজার পীর আর এই কবর পোষা নিয়ে এমন এমন কবর বাংলাদেশে তৈরি হচ্ছে, লাশ নেই,
এটা ফরিদপুর থেকে বরিশাল যাওয়ার পথে কয়েকদিন আগে একটা মাজার গজিয়েছে, নাম দিয়েছে পায়খানা আশা রহমতুল্লাহ। শয়তান যদি ওখানে যাইতে চিন্তা করবে না, পায়খানাও বই আল্লাহর ওলি হয়ে যাচ্ছে, তা আমরা করছি হয়তো কেউ পায়খানা করেছে একটু বেশি হয়েছে, ওর উপরে মাটি দিয়ে চারিদিকে বাসির দিয়ে একটা সাইনবোর্ড টাঙিয়েছে পায়খানা আশা রহমতুল্লাহ। সব নিপতিত হবে দুই শ্রেণীর মানুষের প্রতি, আল্লাহর রাগ দুই শ্রেণীর মানুষের প্রতি, এক নাম্বার যাদের উপরে কিয়ামত পড়বে, দুই নাম্বার যারা খাদেম হবে মাজারে। এই বাংলাদেশে মাজারের খাদেম আছে না নেই? প্রমাণ হচ্ছে শাহজালালের মাজার, আমি নিজে গেছি, শর্ট গাইতে একজন বসে আছে, আমি ঢুকতেছি বলে দে কি দেব, মাজারে এসেছেন টাকা দেন, আমি বললাম আমার শুনেন আমি আর এক মাজারের লোক, লালনের মাজার, আপনি আমার কাছে টাকা চাচ্ছেন? আজ বিভিন্ন দরবারে মানুষ গরু নিয়ে ছাগল নিয়ে হাঁস মুরগি নিয়ে মেয়েদের অভ্যাসটা বেশি, অনেক মেয়েকে দেখা যায় মোরগ রান্না করে ছাগল নিয়ে জবাই করে নিয়ে যাচ্ছে পীরের দরবারে। যদি জিজ্ঞাসা করেন মা কোথায় যান, বলবে বাবা আজ 10 বছর বিয়ে হয়েছে আমার ছেলে মেয়ে হয় না, পীরের দরবারে যাচ্ছি। ও সিলেট বাসে কান খাড়া করে শোনেন, এই সিলেটে কুকুর আছে না নেই? কুকুর আর আরেক নাম কি? এর বাচ্চা হয় না? বছরে 8-10টা করে বাচ্চা হয়, কোন পীরের মাজারে গেছে বলেন? বলেন 8-10টা করে বাচ্চা জন্ম দেয়, কোন বাবা লাগে না? আপনার একটা জন্ম দিতে 4-5টা বাবা দরবার মার আসে, কুকুরের মতো ইমান হতো মানুষ? বলেন গরু নিয়ে ছাগল নিয়ে বিরাট বোধহয় করে যাচ্ছে বাবার দরবার, কোথায় পেয়েছেন ঘন্টা নেই? যদি এটা ইসলাম হতো তাহলে বিশ্ব নবীর দরবারে গরু এক পাল করে দিত। নবীর একটা জীবন দেখান তো, কোন নবীর কোন সাহাবীদের একটা জীবন দেখান যার দরবারে মানুষ গরু ছাগল নিয়ে গেছে, দেখান। আপনি ইসলাম বানিয়েছেন নতুন করে নিজের দরবার ঠিক রাখার জন্য, যেটা ইসলামে নেই ওটা যদি কেউ ইসলাম মনে করে পালন করে ও কাফে। বলেন যেটা ইসলামে আছে ওটা যদি কেউ বাদ দিয়ে দেয় ও কাফে। আলিয়াও মা নাখতিমু আলা আফওয়াহিহি আলিয়াও মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা। এই আয়াতের প্রমাণ সূরা মায়েদা 6 নাম্বার পারা, 6 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে 2 নাম্বার রুকু, প্রথম নাম্বার রুকু 3 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। এরপরও যদি কারো বিশ্বাস না হয় ওর কপালে হেদায়েত নেই, আমি লিখে দিচ্ছি ওর কপালে হেদায়েত নেই, কারণ কোরআন শরীফ যদি আপনাকে হেদায়েত দিতে না পারে আপনাকে কোন বাবা হেদায়েত দেবে? বলেন দয়াত মারা পৃষ্ঠা লাইন দুটো সোনার নাম সব বলে দিলাম। এই ভ্রান্ত ধারণা আজ বাংলাদেশের 100 ভাগের 95 ভাগ মানুষ, এই যে রাজবাড়ি ট্রাক ভর্তি করে রক্সি রং কোম্পানির মালিক লোকটা, আমার মা পিলা একবার সভাপতি ছিল, ওই দিন আদর্শের উপরে আলোচনা করেছিলাম, প্রত্যেক বছরে 3 লাখ টাকার গরু কিনে কিনে পাঠায় বাবার দরবারে। আমার বলছে হুজুর আমি মনে করি আমার বাবাই রব বাবাই সব, আমার ব্যবসা বাণিজ্য মনে হয় বাবাই বরকত দেয়, কিন্তু আপনি একই শোনালেন কোরআন দিয়ে, আমার ভ্রান্ত ধারণা দূর হয়ে গেছে, আমার কাছে পরিষ্কার হয়েছে আগামী বছর থেকে এই 3 লাখ টাকা দিয়ে আমি কোরআনের মাহফিল দেব। ওই লোকটা অনার্স মাস্টার্স করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, জ্ঞানী কম না, কিন্তু ওইটা বোঝানো হয়েছিল যে বাবার দরবারে গরু দাও বাবাই তোমার রক্সি রং কোম্পানিতে বরকত দিয়ে দেবে, এটা ওই বিশ্বাসে ছিল। কোরআন দিয়ে আলোচনা করার পর মনটা চেঞ্জ হয়ে গেছে, শেষ পর্যন্ত এসে তার পরের বছরে মাহফিল দিয়েছে 3 লাখ টাকা খরচ করে, বিশাল মাহফিল, যত মানুষ এসেছে আল্লাহর বান্দাদের খাবার খাওয়িয়েছে। এই মানুষটা যদি কোরআন শুনে ফিরে আসতে পারে তোমার কি হয়েছে ফিরে আসবা না? আপনি ভুল প্রমাণ করেন যেটা কোরআন হাদিসে নেই তাহলে আমি মেনে নেব, আপনি জোর করে ঠেলে নিয়ে যাবেন অন্যান্য ইসলাম না, কথা বলুন। আমার ভাইরা আমি শিক্ষা দিচ্ছিলাম
বিশ্বনবী যদি বলতে পারেন আমি গায়েবের কোনো খবর জানি না, তাহলে বাংলাদেশে কোন পীর যদি গায়েব সম্পর্কে কিছু বলতে পারে ও নবীকে ছাড়িয়ে গেছে, এটা মেনে নেওয়া যায়?